হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আর এই প্রাকৃতিক পরিবেশে আমরা আজকে কিছু ব্র্যান্ড নিউ খেলনা খুঁজবো। তো আমার সামনে দেখতে পাচ্ছ একটা রেড কালারের বাস্কেট, তো এই বাস্কেটের মধ্যে আমরা আজকে আমাদের খেলনাগুলোকে কালেক্ট করব। তো এটাই আজকে আমাদের কালেক্টিং বাস্কেট। তো আর দেরি না করে চলো আমরা খোঁজা শুরু করে দিই। ওয়াও গাইস, দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু একটা গাছ, আর এই গাছের ভিতরে কিন্তু ঝুলে আছে অনেকগুলো টয় ভেহিকেল, আর সবগুলোই কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্যাকেটের মধ্যে আছে। তো এখানে অনেক অনেক ভেহিকেল রয়েছে, তো এই সবগুলো ভেহিকেল দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর সুন্দর ভেহিকেলস আছে এই বক্সটার মধ্যে। তো আমরা এই সবগুলো ভেহিকেলকে রেখে দিব আমাদের কালেক্টিং বাস্কেটে। গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর তিনটা কার, আর তিনটা কারে কিন্তু একটা বক্সের মধ্যে আছে। তো এই বক্সটার ভিতরে দেখতে পাচ্ছ গাইস রেড কালারের একটা আছে, পার্পল কালার অ্যান্ড পিঙ্ক কালার, তিন কালারের তিনটা কার আছে। তো এই সবগুলোই কিন্তু রিমোট কন্ট্রোল কার, এগুলো কিন্তু ওই যে চাবি দিয়ে ঘোরানো যায় অ্যান্ড চালানো যায়। তো এটা রেখে দেবো আমরা আমাদের বাস্কেটে, তারপরে আমরা আবার আমাদের নেক্সট খেলনার খুঁজতে চলে যাব। তো গাইস আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে ছয়টা ভেহিকেলের একটা বক্স আছে, এটা কিন্তু সিটি পুলিশ কার। তো এখানে দেখতে পাচ্ছ ছয়টা কার আছে, তো একটা দুইটা নীল কালার, দুইটা রেড কালার আর দুইটা অরেঞ্জ কালার, খুবই সুন্দর তিনটা কালারের কম্বিনেশনের সিটি পুলিশ সেট। তো এই পুলিশ সেটটাকে আমরা আমাদের বাস্কেটে রেখে দিব। ওয়াও গাইস আমার সামনে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেকটা পুলিশ কার পেয়ে গেছি, এটা কিন্তু খুব সুন্দর একটা লাইটিং পুলিশ কার, ইয়েলো কালারের, খুবই সুন্দর গাইস দেখতে পাচ্ছ, নিউ মডেলের একদম ব্র্যান্ড নিউ একটা পুলিশ কার। তো এই পুলিশ ভেহিকেলটাকে কিন্তু আমি এখন আমার বাস্কেটে রেখে দিব। ওয়াও গাইস এখানে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা হেলিকপ্টার সেট কিন্তু আমরা পেয়ে গেছি। ওয়াও তিন কালারের তিনটে হেলিকপ্টার কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর এটা একটা কালার কম্বিনেশনটা দেখতে পাবো, একটা ব্লু কালার, একটা ইয়েলো কালার অ্যান্ড একটা পার্পল কালার, তিন কালারের তিনটা হেলিকপ্টার সেট। তো আমি এটাকে এখন আমাদের বাস্কেটে রেখে দিব। ওয়াও গাইস এখানে দেখতে পাচ্ছ গাছের উপরে কিন্তু ঝুলে আছে একটা ডাম্প ট্রাক, আর এই ক্যারিয়ার ডাম্প ট্রাকটা কিন্তু খুবই সুন্দর, অনেক হেভি একটা টয় ভেহিকেল, অনেক ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি, অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন, সাথে কিন্তু ব্ল্যাকও আছে। তো এই ভেহিকেলটাকে এখন আমরা আমাদের বাস্কেটে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো গাইস দেখতে পাচ্ছ পানির মধ্যে হাঁসগুলো সুন্দরভাবে সাঁতার কাটছে। তো আমরা এখন আমাদের ভেহিকেলগুলো খুঁজতে থাকি। গাইস এখানেই দেখতে পাচ্ছ আমরা কিন্তু বড় একটা ট্রাক পেয়ে গেছি, একটা বড় ডেক লোড কার, আর এটা কিন্তু অনেকগুলো কার ক্যারিয়ার ট্রাক, খুবই সুন্দর একটা কার ক্যারিয়ার ট্রাক দেখছি। আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো টয় ছোট ছোট ভেহিকেল আছে, তো সবগুলোকে কিন্তু ক্যারি করছে এই ট্রাকটা। এখানে কিন্তু আমরা রেড কালার, পিঙ্ক কালার আর গ্রিন কালার একটা কম্বিনেশন দেখতে, এটা আমাদের বাস্কেটে রেখে দিলাম। ওয়াও গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অয়েল ট্যাঙ্কার পেয়ে গেছি আমরা, ফ্রিকশন মিক্সার ট্রাক, আর এটা কিন্তু অনেক সুন্দর একটা কনস্ট্রাকশন ট্রাক ভেহিকেল, এর মধ্যে কিন্তু অরেঞ্জ কালার আছে, আর এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক অ্যান্ড অনেক ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি। তো এটাকে আমরা আমাদের বাস্কেটে রেখে দিলাম। ওয়াও গাইস এখানে দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু ঝুলে আছে একটা বেন্টেন এলিয়েন ফোর্সের একটা সুন্দর টেলিফোন, তো ব্লু কালারের সাথে কিন্তু এখানে হোয়াইট কালার একটা কম্বিনেশন আছে। তো বেন্টেন এখানে টেলিফোনটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর মিউজিক্যাল এটা, তো আমরা এখন এটাকে আমাদের বাস্কেটে রেখে দিব। তারপরে গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের গাছের সাথে কিন্তু ঝুলতেছে একটা M41 টয় গান, তো এটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড লাইটিং একটা M41 টয় গান গাইস দেখতে পাচ্ছ, গ্রিন কালারের খুবই সুন্দর ট্রান্সপারেন্ট একটা টয় গান। ওয়াও গাইস তো এটাকে আমরা আমাদের বাস্কেটে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। ওয়াও গাইস এখানে কিন্তু গাছের মধ্যে আমরা ঝুলতে থাকা অবস্থায় পেয়ে গেছি একটা প্লেন সেট, খুবই সুন্দর একটা এয়ারপ্লেন সেট দেখতে পাচ্ছ, অনেকগুলো কালার আছে এটার মধ্যে, খুবই সুন্দর রিয়েলিস্টিক এয়ারপ্লেনগুলো, সিটি গার্ড এয়ারপ্লেন। তো এই সেটটা কিন্তু খুবই সুন্দর, আমরা এটাকে এখন রেখে দিব আমাদের বাস্কেটের মধ্যে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।